আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম আপনাদের মাঝে ফটোশপ টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফটোশপে একটা ছবি ওপেন হয়ে আছে। এই ছবিতে কিন্তু হিউজ পরিমাণে দাগ রয়েছে। তো এই ধরনের ছবিকে আপনারা কিভাবে এডিট করবেন সেই প্রসেস আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। মাঝে মাঝে আমাদের কাছে এমন কিছু ছবি চলে আসে যে ছবির মধ্যে হিউজ পরিমাণের বরণের দাগ, হিউজ পরিমাণের কালো কালো দাগ থাকে। তো এই ছবিগুলো এডিট করার সময় আমরা অনেকেই বিভিন্ন রকম টুল দিয়ে ঘষামাজা করার কারণে ছবিটির অরিজিনাল কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো যে কোনো দাগ, যে কোনো কালো দাগ, বরণের দাগ, বিভিন্ন রকমের দাগ থাকুক না কেন, অনায়াসে স্মুথলি করতে পারবেন এবং ছবিটিকে একদম প্রফেশনাল মোড দিতে পারবেন। নতুন যারা আছেন তাদের জন্য অনেক সহজ হবে এবং কি ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং কি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার আমরা এই লেয়ারটাকে কপি করব। লেয়ারটাকে কপি করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলেই লেয়ারটি কপি হয়ে যাবে। এরপরে কপি ওয়ালা যে লেয়ারটা আছে এই যে, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইনভার্টটা আমরা চেঞ্জ করব। ইনভার্ট চেঞ্জ করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল আই প্রেস করব। দেখেন আমার ইনভার্ট মোডটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে এই লেয়ার থেকে আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করব। তার জন্য আমরা যাব ব্লেন্ডিং মোডে। এখান থেকে যায় আমরা এখানে দেখব যে কোথায় ভিভেট লাইট যেটা, এটা আমরা সিলেক্ট করব। ভিভেট লাইট, আবার বলতেছি ভিভেট লাইট, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখন আমরা চলে আসব লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় চলে আসব ফিল্টারে। ফিল্টার থেকে আমরা এখান থেকে আসব আদার্সে। আদার্স থেকে যাওয়ার পরে হাই পাস, আদার্স, আদার্সের পর হাই পাস, হাই পাসে ক্লিক করব। হাই পাসে ক্লিক করার পরে এখানে আমাদের ইয়াটা চলে আসছে। এটা একটু জুম আউট করে নেই। এখানে আপনারা দেখবেন যে আপনার দাগ কি পরিমাণ আছে, যে পরিমাণ দাগ আছে আপনারা সেই পরিমাণ এখান থেকে বাড়ায় নিতে পারবেন এবং কমায় নিতে পারবেন। আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে নেবেন। তা আমি এখানে দেওয়ার পরে এখন আমি ওকেতে প্রেস করব। আর এখন আমরা আবার যাব ফিল্টারে। ফিল্টার থেকে বেলার, বেলার থেকে এখানে গোয়েসিং বেলার, গোয়েসিং বেলার থেকে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই গ্লোসিং বেলারটা আপনাদের মতো করে নেবেন। তো বন্ধুরা, এখানে আপনি দেখবেন যে আপনার ছবির রেজুলেশন কিরকম আছে সেইভাবে আপনি এটাকে কমায় নেবেন, বাড়ায় নেবেন। দেখবেন যে কিভাবে দিলে আপনার যে দাগগুলো আছে সেগুলো নিখুঁতভাবে রিমুভ করতে পারবেন। তো এইভাবে আপনারা এই জিনিসটা করবেন আর কি। আমি এটাই রাখলাম, এখন আমি এখান থেকে ওকেতে প্রেস করব। এখন আমি এই লেয়ারটাকে মাস্ক করতে হবে, মাস্কিং করতে হবে। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে নিচে দেখবেন যে অপশন আছে অ্যাড লেয়ার মাস্ক। এইখানে মাউস রাখলেই দেখবেন যে অ্যাড লেয়ার মাস্ক, এইখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে মাস্কিং হয়ে গেল। এই যে দেখতেছেন আপনারা সাদা যে অংশটা, লেয়ারের যে থাম্বনেলটা, এই সাদা অংশে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এটাকে আমরা ইনভলভ করতে হবে। ইনভলভ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল আই প্রেস করলেই ইনভলভ হয়ে যাবে। এখন আপনারা যাবেন এখান থেকে ব্রাশ টুলে। এখান থেকে ব্রাশ টুলটি নিলাম। নেওয়ার পরে আপনারা যে নিচে দেখতেছেন নিচের কালারটা থাকবে ব্ল্যাক, উপরেরটা থাকবে হোয়াইট। এখন আমি এইখান থেকে ছবিটা একটু জুম আউট করব। মাউসের এই যে আপনারা বৃত্তটা দেখতেছেন, এই বৃত্তটাকে যদি বড় করতে চান কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, এই দুইটা চাপলে যেটা দেখবেন যে ফার্স্ট ব্র্যাকেট যদি বড় আপনার প্রয়োজন হয় তাহলে আপনারা ফার্স্ট ব্র্যাকেট চাপবেন, আর যদি ছোট লাগে তাহলে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট চাপ দিবেন। এখন আমি মাউস ধরে এটাকে আপনারা আস্তে আস্তে করে ড্র্যাগ করবেন ছবিটার উপরে, যে অংশগুলোতে ইয়ে আছে সেই অংশগুলোতে, দাগের অংশতে আর কি। দেখেন স্মুথলি হয়ে যাচ্ছে দাগগুলো, কিন্তু স্মুথলি হয়ে যাচ্ছে। একটু ছোট করি, একবারে কিন্তু সব নিখুঁতভাবে হয়ে যাচ্ছে। নিচে দেখেন যে এদিকে, এদিকে নাই এদিকে আছে, এটা কিন্তু এখান থেকে হয়ে গেল স্মুথলি। এইভাবে বন্ধুরা আপনারা যে কোনো ছবির যে কোনো দাগ কিংবা যে কোনো কিছু, যত ধরনের দাগ থাকুক না কেন, সবগুলো আপনারা স্মুথলি করতে পারবেন। ছবির মধ্যে এখন কোনো দাগ নাই, দাগের কোনো অংশ নাই। আগের ছবিটা দেখেন কিরকম কত দাগ, এবং এটাতে দেখেন এটা করার পরে কোনো দাগ নাই ছবির মধ্যে, একদম পরিবর্তন হয়ে গেছে, ছবিতে কোনো দাগই নাই আর, কত ফ্রেশ দেখা যাচ্ছে এবং কি কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই হলো আজকের ভিডিওটি। আপনারা যদি ঠোঁটের মধ্যে কালার করতে চান, লিপস্টিক লাগাতে চান, সেই টুলটাও আমি এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা ঠোঁটে লিপস্টিক করবেন। ঠোঁটে লিপস্টিক করার অনেকগুলো উপায় আছে, তার ভিতরে আমি সহজ যে উপায়টা সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ছবিটা একটু জুম আউট করি। নেওয়ার পরে এইখান থেকে একটা লেয়ার নিবেন, এই যে লেয়ার বক্সে আসবেন, এখান থেকে একটা লেয়ার নিবেন। লেয়ার নেওয়ার পরে ব্রাশ যা আছে তাই থাকবে। এখান থেকে আপনারা যে কোনো একটা কালার, যেই কালার আপনারা দিতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কালারটাই সিলেক্ট করলাম। করার পরে টুল ব্রাশটা একটু ছোট করে নিব। নেওয়ার পরে এই যে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটা এখানে সিলেক্ট থাকবে, এবং কি আপনারা এখান থেকে মাউসটা ধরে
এখান থেকে আপনারা মোর সেন্স করে নিতে পারেন দেখবেন যে যেটা দিলে ভালো হবে সেটা আপনারা দিবেন আচ্ছা আমি এখান থেকে অন্য আরেকটি কালার দিতেছি এটা ডিলিট করি এই লেয়ারটা ডিলিট করলাম এখান থেকে আরেকটি লেয়ার নিব নিয়ে অন্য আরেকটি কালার করব অন্য আরেকটি কালার দিয়ে দিব এই জায়গায় আরেকটি কালার দিলাম এখান থেকে আপনারা মুডটা চেঞ্জ করে নেবেন দেখবেন যে যেটা ভালো লাগবে সেই মুডটা এখান থেকে নিয়ে দিবেন এবং এখান থেকে অপাসিটিটা আপনারা কমাই নেবেন এই যে এখান থেকে এটা রাখলাম এবং কি এই যে জিনিসটা ফিনিশিং করার জন্য আপনারা আবার চলে আসবেন দেখতে তো খারাপ দেখা যাচ্ছে আবার চলে আসবেন এখান থেকে এরেজেবল টুলে এই যে এরেজেবল টুল আপনারা আসবেন কিবোর্ডের টুলবারে টুলবার থেকে এরেজেবল টুল এই টুলটি নেবেন নেওয়ার পরে এই যে সাইড দিয়ে যে সাইডগুলো দেখা যাচ্ছে এগুলো আপনারা সুন্দরভাবে ক্লিন করে নিয়ে নেবেন কত সুন্দর হয়ে গেল মনে হচ্ছে ওই মেটা লিপস্টিক দিয়ে আসছে এখন মনে হচ্ছে না যে আপনি এই লিপস্টিক গুলো আর ছুটে দিয়েছেন মনে হচ্ছে সে লিপস্টিক পরে আসছে ছবিটা একটু জুম আউট করি কত সুন্দর দেখা যাচ্ছে তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং কি আপনাদের যদি কোনো কিছু কোশ্চেন থেকে থাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যে কোনো বিষয়ে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন এবং কি ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বলবেন আমি ওই রিলেটেড ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ